চোরাচালানের মুক্ত ভূমি কি বাগদা সীমান্ত? স্প্রে মেশিনের ভেতর সোনার বিস্কুট উদ্ধারের পাশাপাশি অনুপ্রবেশের ঘটনা সামনে আসার পর এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ওই সীমান্ত এলাকায়। কখনো সোনা, কখনো অনুপ্রবেশ, চোরাচালানের মুক্ত ভূমি কি বাগদা সীমান্ত? বুধবার ফের সোনার বিস্কুট উদ্ধারের ঘটনায় এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এই সীমান্ত এলাকা জুড়ে। জমিতে কীটনাশক স্প্রে করবার মেশিনের মধ্যে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা, বিএসএফের তৎপরতায় উদ্ধার 19টি সোনার বিস্কুট। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের বাগদা থানার অন্তর্গত মামা ভাগ্নে সীমান্তে। জানা গেছে এই সীমান্তে বর্তমানে সীমান্ত সুরক্ষার দায়িত্বে রয়েছেন বিএসএফের 68 নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা। বিএসএফ সূত্রে জানা গেছে বিশ্বস্ত সূত্রে সোনা পাচারের খবর আসে বিএসএফের কাছে, সেই মতো অভিযান শুরু করেন বিএসএফ জওয়ানেরা। বিএসএফের দাবি, এক বাংলাদেশি চোরাচালানকারী স্প্রে মেশিনের মধ্যে লুকিয়ে সোনার বিস্কুটগুলি ভারতে নিয়ে আসে। আগে থেকেই সতর্ক ছিলেন বিএসএফ জওয়ানেরা, বাংলাদেশি চোরাচালানকারী বিএসএফ জওয়ানদের দেখেই স্প্রে মেশিনটি ফেলে পালিয়ে যায় বাংলাদেশের ভেতর। এরপর কর্তব্যরত জওয়ানেরা স্প্রে মেশিন থেকে উদ্ধার করেন 19টি সোনার বিস্কুট। উদ্ধার হওয়া বিস্কুটগুলির ওজন 2 কেজি 216 গ্রাম। বিএসএফ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া বিস্কুটের বাজার দর প্রায় 1 কোটি 14 লক্ষ টাকা। সূত্রের খবর, উত্তর চব্বিশ পরগনার পাশাপাশি নদিয়া জেলার একটি বৃহৎ অংশ বাংলাদেশ সীমান্ত লাগোয়া। সূত্রের দাবি, অনেক জায়গাতেই কাঁটাতারের বেড়া নেই, পাচারকারীরা এই সুযোগকেই কাজে লাগিয়ে চোরাচালান চালিয়ে যাচ্ছে। বিএসএফ সূত্রে দাবি, বিএসএফের চোখ ফাঁকি দিতে নতুন নতুন উপায় অবলম্বন করছে পাচারকারীরা। পাচারকারীদের রুখতে তৎপর বিএসএফ। সীমান্ত এলাকায় চোরাচালান নতুন কোনো ঘটনা নয়, মাঝে মধ্যেই সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসে সোনার বিস্কুট সহ অন্যান্য সামগ্রী। ঠিক একইভাবে সীমান্তরক্ষী বাহিনীর চোখে ধুলো দিয়ে ভারত থেকে বাংলাদেশে চলে যাচ্ছে নানান সামগ্রী। এর পাশাপাশি রয়েছে দুদেশ থেকে অবৈধভাবে যাতায়াত। এদিন বাগদার রণঘাট সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগে আটক হয়েছে 9 জন। ধৃতেরা আরিফ মোল্লা, আকাশ বিশ্বাস, হৃদয় বিশ্বাস, সাগর মণ্ডল, রীতা বেগম, মাফিজুল খান, রীনা বেগম, সাথী খাতুন, মুক্তা খাতুন। বিএসএফের পক্ষ থেকে ধৃত বাংলাদেশিদের এদিন তুলে দেওয়া হয় বাগদা থানার হাতে। বিএসএফ সূত্রে আরও জানা গেছে অভিযুক্তরা প্রত্যেকেই বাংলাদেশের বিভিন্ন এলাকার বাসিন্দা। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এদিন বাগদা থানার পক্ষ থেকে ধৃতদের বনগাঁ আদালতে হাজির করানো হয়। এদিন সোনা উদ্ধারের ঘটনায় বিএসএফের 68 নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার যোগেন্দ্র আগরওয়াল বলেন, চোরাকারবাড়িরা প্রতিদিনই নতুন নতুন পথ অবলম্বন করছে পাচারের জন্যে, কিন্তু সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা সদা সতর্ক থাকায় তাদের পরিকল্পনা ব্যর্থ হচ্ছে। পাশাপাশি তিনি আরও বলেন, সীমান্তে অপরাধ প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বিএসএফ জওয়ানেরা। বিএসএফ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলি শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা।